জিমুনা বাহে তার দুপাত দেছিন হাত দিনতে সরুপ উলাইছে মোদী সরকারৰ পেপাৰলিক ৰোধত ব্যৰ্থ ৰেল দুৰ্ঘটনা ৰোধত ব্যৰ্থ মূল্যবৃদ্ধি ৰোধত ব্যৰ্থ কি আশা কৰিব মোদীৰ তৃতীয় কাৰ্যকালৰ পৰা মাত্ৰ হাত দিনতে সরুপ উলাইছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি এ সরকারের জিম্বুলা বাহে তার দুপাততে চীন দেখার দরে এই সরকারকো চিনিবলে প্রথম এটা সপ্তাহে যেন যথেষ্ট হয়ে পড়েছে তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রীর আসনত বহা নরেন্দ্র মোদীর নেতৃত্বত এইবার দেশ কোন পথে আগবাড়ি লৈছে তার এটা এটা লক্ষণ ফুটি উঠিছে প্রথম এসপ্তাহের ভিতর নিজকে শক্তিশালী দেখাবলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে নিজের বিশ্বস্ত মানুষের হাততে অর্পণ করলে মন্ত্রিসভার আটাইবোৰ গুরুত্বপূর্ণ বিভাগ কিন্তু প্রথম দিনটোরপ্রায় বিতর্কর আবর্ত সুমাই পড়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিটর প্রশ্নকাকত ফাদিল কেলেঙ্কারিরে আরম্ভ হয় প্রধানমন্ত্রী মোদীর তৃতীয়টো কার্যকাল কিন্তু নিটক লৈ উদ্ভব হওয়া বিসঙ্গতির কোনো সদুত্তর দিব নোৱাৰিলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে 24 লাখ শিক্ষার্থীক বিপাঙত পেলোৱা বিষয়টোক লৈ মৌন নিচ্ছুক নির্বিকার হয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মেন্দ্র প্রধানে প্রশ্নকাকত ফাদিলর ঘটনাক অস্বীকার করেছে যদিও বিহার আরক্ষীর তদন্তত ক্রমাত পোহর লৈ আহিছে যে কিদরে 30 লাখ টকাত বিক্রি হয়েছিল একোখন প্রশ্নকাকত কিন্তু ইমানের পাছতো দুশ্চিন্তাত আক্রান্ত শিক্ষার্থীসকলক সামান্যতম সকাহ দিব পৰা নাই মোদী সরকারে প্রশ্নকাকত ফাদিল রোধ করব নোৱাৰা মোদী সরকারে রোধ করব পৰা নাই মূল্যবৃদ্ধিও বিগত 15 মাহের ভিতর সর্বাধিক পাইকারী মূল্যবৃদ্ধির খবর আহিছে 15 জুনের দিনটোত যত কোৱা হৈছে পিঁয়াজৰ 58% আৰু আলুৰ 64% বৃদ্ধিৰ কথা বিগত এপ্রিল মাহত দেশত মূল্যবৃদ্ধির হার আছিল 7.74%। ইয়ার বিপরীতে মে মাহত পাইকারী মূল্যবৃদ্ধির হার বৃদ্ধি পালে 9.82%। এয়া বিগত 15 মাহের ভিতর দেশত হওয়া সর্বাধিক পাইকারী মূল্যবৃদ্ধি অর্থাৎ মূল্যবৃদ্ধি রোধত মোদী সরকার আকু এবার সর্বাত্মকভাবে ব্যর্থ হল মোদী সরকার ব্যর্থ হয়েছে রেল দুর্ঘটনা রোধের ক্ষেত্রতো ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনায় হার পাব নড়িলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক যার আকু এবার রেলমন্ত্রীর দায়িত্ব অর্পণ করলে অশ্বিনী বৈষ্ণবক অশ্বিনী বৈষ্ণবে দায়িত্ব লওয়ার পাছতেই পশ্চিমবঙ্গত সংঘটিত হল আন এক ভয়াবহ রেল দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসত তছনছ হয়ে যাওয়ার ভয়াবহ দৃশ্যই কৈ গল যে ভারতীয় রেল যাত্রা এতিয়াও মুঠেও নিরাপদ নহয় যাত্রীর সুরক্ষাক লৈ তিল মানুষ চিন্তিত নহয় এইখন সরকার এই তিনিটা ঘটনায় স্পষ্ট করে দিছে যে জিমুলা বাহে তার দুপাততে চীন ইমানৰ পাছত মোদী সরকারের তৃতীয় কার্যকালের পৰা কিবা আশা করা যায় নে এই প্রশ্ন এতিয়া প্রাসঙ্গিক হয়ে পড়েছে নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট।